পাহাড়ি হিংস্র বন্য হাতির দল সীমান্তে আস্তানা পেরেছে। দিনে হাতি পালিয়ে থাকে গহীন অরণ্যে, সন্ধ্যাগুনে আসার সাথে সাথে তারা নেমে আসে পাহাড় থেকে, তাণ্ডব চালায় ফসলি জমিতে। শেরপুর জেলা সীমান্তবর্তী শ্রীবর্তী ঝিনাই গতি ও নালিতাবাড়ি উপজেলার গাঢ় পাহাড়ের কিছুতেই বন্ধ হচ্ছে না এই হাতির তাণ্ডব। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বন্য হাতির বিশাল একটি দল অবস্থান করছে সীমান্ত ঘেঁষা ভারতীয় মেঘালয় রাজ্যের চেরেংপাড়া পাহাড়ি অঞ্চলে। হাতির এ দলটি প্রায় প্রতিদিন নালিতাবাড়ি উপজেলার পানিহাটা এলাকার মারংগোফ ও তালতলা দিয়ে নেমে আসছে আবাদি জমিতে। পানিহাটা মৌজার আমন আবাদ বিনষ্ট করে দিচ্ছে হাতি। কয়েকদিনের অব্যাহত হাতির অত্যাচারে পানিহাটায় বিনষ্ট হয়েছে প্রায় ২০ একর জমির আমন ধান ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এই যে দীর্ঘদিন ধরে আমাদের এই অবস্থা, যদি এই অবস্থার দাঁত থেকে আমরা লাঘব পাই, সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে, তাহলে যেমন আমরা একটু বউ বাচ্চা নিয়ে মোটামুটিভাবে চলতে পারতাম। এখন তো এই যেভাবে হাতিয়ে এই বছরের পর বছর এইভাবে ধ্বংস করে যেতেছে আমাদের জমি। প্রতি রাত্রে হাতি আয়া আমাদের জমি সব খাইয়া যাইতেছে গা। আমরা তখন চলার কোনো পথ নাই। এখন সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমরা কি খাইয়া বাঁচবো এটার ব্যবস্থার জন্য সরকার যাতে আমাদের একটা ব্যবস্থা নেয়। আমাদের কত বছর ধরে যে আমরা শুরু হয়েছে গা এই আত্মীয় অত্যাচার। আমার আড়াই একর জমি, আবার অতীতে ৩.৫ একর জমি কয়েক বছর খাইছে, এবার আমার আরো পর রয়েছে এই আত্মীয় অত্যাচারে। এখন আমরা বাস কাজ নেয়া হয়ে যায়াম কি করবাম। আমরা যে আল্লাহ রিজিক কোনো রাখছে, ঋণ ধার করিয়া হেরিয়া ট্রাক্টরে টেহা এই চুক্তি হাতে টেহা দেয়া হেরিয়া আমরা এইভাবে ফসল করি, ওখানো কিছুই না। এই যে জঙ্গলের মধ্যে ঘুরতেছে বাতান দেখা যাইতেছে, এবারে যদি কোনো একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা করতো এবং কোনো একটা সহযোগিতা দিত আমরা, আমরা তোমার কোন কাজ কাম করে খাই। আমি যে খেত গেলে এই অবস্থা করে খাইতেছে, এই যে অবস্থা খাইতেছে, সেটা ডাইল ভাত যে খাই হেরা বাস কাজ করে চলবাম, এটার কোনো ভাব নাই। সারাটা বন্ধ, খালি আমার আর একে কর না। আমার মনে হয় অন্তত ৫০-৬০ কেজি আমরা বন্ধ। আমরা আদিবাসী, আদিবাসী পাহাড়ে আমরা হাতির আক্রমণের জন্য থাকতে পারছি না, আর ক্ষেত সব সবকিছু আমাদের ক্ষতি করা। এবারও এই যে এখন আমনের সময়ও আমার ১৫ কাঠা ক্ষতি হয়েছে, আর বোরুর সময় ১৫ কাঠা ক্ষতি হয়েছে, আমি একটা ধানও পাইনি। বছরের পর বছর ক্ষতিগ্রস্ত এইসব কৃষক হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতা কামনা করেন। চলতি আমন আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান সংশ্লিষ্ট ইউপি সদস্য। কিন্তু মাননীয় আমাদের ইউনুসেফের কাছে আমাদের অকুল আবেদন যে আবার যে তো এই কৃষকগুলা যাতে হাতি তাড়ানোর জন্য একটা ব্যবস্থা করা হয়, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ, এই ক্ষতিগ্রস্ত এলাকা যাতে তিনি একটি অনুদানের ব্যবস্থা করে। হাতির আক্রমণ রোধে সরকারের স্থায়ী পদক্ষেপ কামনা করেন রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা। রামচন্দ্রকুড়া ইউনিয়ন এবং নয়াবিলপুরা গাঁও আমাদের পার্শ্ববর্তী ভারতের যে বন্য হাতি আমাদের এই দেশে বর্তমান আটকে যাওয়ার পরে আমাদের যে ক্ষয়ক্ষতি করতেছে, ধান এখন কাঁচা ধানি কাঁচা ধান পর্যমন খাইতেছে, এবং আমরা ইতিমধ্যে আমাদের এই নির্দেশে আমাদের সরকারি নির্দেশে আমি ১৫০ লাইট বেতন করছি। এই লাইটে কিছু হবে না, তবে আমি আশা করি সরকারের উদ্যোগের কোনো পথে যারা আছে বড় ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য, নাহলে আমাদের আসলে ওই রামচন্দ্রপুরের ইউনিয়ন যাতে আমাদের যারা সাধারণ মানুষ যারা কৃষক এরা থাকাটা কঠিন ব্যাপার। এদের যাই কিছু আবাদ ধানের আবাদ করছে এই গানগুলা খাইয়াতে সাথে আমরা চুরার ভিত্তিছি। বছরের পর বছর ধরে বন্য হাতির তাণ্ডবে পাহাড়ি মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নিউজ ডেস্ক সিএনএন বাংলা। ফরিদপুরের সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরে দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সদরপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম জানিয়েছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজলিন কল্পনা, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন নবীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে 427 কেজি বিভিন্ন জাতের পোনা মাছ উপজেলার 32টি পুকুরে অবমুক্ত করার জন্য বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জের শান্তিরচর এলাকায় প্রায় 1500 একর জমি নিয়ে প্রস্তাবিত নিট পল্লীর বাস্তবায়নে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সহযোগিতা চেয়েছেন BKME এর সভাপতি ও নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, এ ব্যাপারে FBCCI এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির সভাপতি জসীমউদ্দিন। শনিবার রাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয় ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। আমাদের চেম্বারগুলি সারা বাংলাদেশের চেম্বারগুলি অ্যাসোসিয়েশনগুলি প্রবলেম হবে এদের সাথে নিয়ে কাজ করা, সেটি আমরা করব, এটা আমার কমিটমেন্ট। কারণ আরেকটা জিনিস হচ্ছে বলতে পারবে যে তার মেম্বাররা, তার ব্যবসায়ীরা কারা ভালো কারা খারাপ, তারা অ্যাটলিস্ট রিকমেন্ডেশনটা দিতে পারবে। ওই হিসাবে যদি কাজ করে তাহলে আমরা এর আগে, আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি এসএমই ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে প্লাস্টিক অ্যাসোসিয়েশনের লোকজনকে টাকা দিচ্ছি, 1 বছরের মাথায় তারা প্রফিট সহ টাকা এটা মারে না। এই কাজগুলি করার জন্য আমি, আমার প্ল্যান হচ্ছে আমাদের চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলিকে ব্যাংকগুলির সাথে ট্যাগ করানো। আমি খুব সহসায় আগামী সপ্তাহে বাংলাদেশের যত ব্যাংকগুলি আছে ব্যাংকের সিইওদের সাথে একটা মিটিং করব, মিটিং করে এগুলি আমরা কথা বলব। এবং আমি বাংলাদেশ ব্যাংকের বলছি যে আপনারা বাধ্য করতে হবে অনেক আগে আপনার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। যে কোনো ভাবেই হোক, আপনি এক সময় আমরা চাই, এখন অনেকে অনেক জায়গায় পাওয়ার কাটি নিয়ে যাচ্ছেন, আমাদের এলাকার যা কাজটা অন্য এলাকায় চলে যায়। ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নান্দাইল প্রতিনিধি রফিকুল ইসলাম মোরল জানিয়েছেন, রোববার উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়জউদ্দিন।
আইসিটি প্রোগ্রামার মোহাম্মদ রকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক, বাবুল সহ আরো অনেকে সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মৎস্য উৎপাদন ও চাষ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও উপস্থাপন করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার স্থানে। সভা শেষে উপজেলার পাঁচজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। দুবাই প্রবাসী প্রতারক চক্রের সদস্য চট্টগ্রামের রেজানুল ও তার দ্বিতীয় স্ত্রী নীলার বিচার চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জানিয়েছেন, দুপুরে জেলা শহরের স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে পরিবারটি। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার দুবাই প্রবাসী আশরাফুজ্জামান পরশের স্ত্রী সুমি আক্তার বলেন, দীর্ঘ আট বছর ধরে দুবাই থাকেন আশরাফুজ্জামান পরশ। সেখানে গেল দুই বছর আগে চট্টগ্রামের রেজওয়ানুলের সাথে পরিচয় হয় পরশের। পরিচয়ের পর থেকে রেজওয়ানুল ও তার স্ত্রী নীলা বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে রেজওয়ানুল ও নীলার প্রতারণার শিকার হয়ে মিথ্যা মামলার ১৩ বছর সাজা প্রাপ্ত হয়ে এক বছর যাবৎ দুবাই জেলে বন্দী রয়েছেন পরশ। পরশের নামে মিথ্যে মামলা ও প্রতারক চক্রের বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। আমার স্বামী মোহাম্মদ আশরাফুজ্জামান পরশ আরেকটি দোকানের দোকান দেওয়ার প্রলোভন দেখায় বা চেষ্টা করে। বর্তমানে সে ব্যাংকে ১,০০,০০০ ডিপোজিট করার প্রস্তাব করে। সাজানো মামলায় দ্বিতীয় স্ত্রী নীলার সাথে অপকর্মের অভিযোগ করে। দেশে আসা স্ত্রী নীলার সাথে ঝামেলা হয়েছে, তার সাথে ঝামেলা মিটমাট করতে পারলে তোমার স্বামী দেশে আসতে পারবে। কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রাকিবের উপর হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, গেল ২৩ আগস্ট নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশে বসেন রাকিব। খাবারের বিল দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে ঘটনার দিন রাতে রাকিবের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। দ্রুত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার সহ ৮১৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে। রোববার ভোর রাতে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা। আটক বিয়ারের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। পুলিশ জানায়, এ সময় মোতালেব আসমত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, সকালে ভোলা জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।